মুর্শিদাবাদের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন নাজিরা বিবি। শুক্রবার ব্লক প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পঞ্চায়েত ভবনে সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচিত হন তিনি। জানা গিয়েছে কাশিমনগর গ্রাম পঞ্চায়েতে মোট 17 জন গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছে। সম্প্রতি কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানের পদ থেকে পদত্যাগ করেন মৌমিতা সাহা বিবি। তারপরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার নতুন প্রধান গঠনের তারিখ দেওয়া হয়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার প্রধান গঠন উপলক্ষে পুলিশি কড়া প্রহরা ব্যবস্থা করা হয়েছিল। এদিন 17 সদস্যের মধ্যে অনুপস্থিত ছিলেন বিদায়ী প্রধান মৌমিতা সাহা বিবি, ফলে 16 জন সদস্যের উপস্থিতিতে নাজিরা বিবিকে প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। প্রধান ইলেকশন ছিল আমাদের, বিগত প্রধান ম্যাডাম যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছিলেন অসুস্থতার কারণে। তা এখানে আজকে নতুন প্রধান নাজিরা বিবি ইলেকশন। কতজন সদস্য উপস্থিত ছিলেন আজকে? আজকে 17 জনের মধ্যে 16 জন উপস্থিত ছিলেন। গ্রাম পঞ্চায়েতে প্রধান গঠন ছিল গত 12 তারিখে। আমাদের প্রধান অসুস্থ থাকার কারণে যিনি প্রথমে ছিলেন মৌমিতা সাহা বিবি, তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করেছিলেন। তারপর আমরা সাংগঠনিকভাবে সকল সদস্যকে নিয়ে বসে, আমার এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য প্রতিনিধি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি আজমাউর, অঞ্চল সভাপতি ওয়াসিম এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা আব্বাস আলী থেকে শুরু করে আমরা সকলে সম্মিলিতভাবে আজকে সকল সদস্যকে নিয়ে আজকে নতুন প্রধান নাজিরা বিবি গঠন হল। দেখা যাচ্ছে যে তৃণমূল পঞ্চায়েত চারিত্রের মধ্যে তৃণমূলের প্রধান, অনেক পঞ্চায়েত দেখা যাচ্ছে 300 অনাস্থা নিয়ে আসছে, কী বলবেন? দেখুন, পরে তো অনাস্থার ব্যাপারটা নেই, আমরা সর্বসম্মতিক্রমে প্রত্যেকটা পঞ্চায়েতকে আমরা সাংগঠনিকভাবে নিয়ে বসে সেখানে আমরা সলভ করছি। একটা সংসার চালাতে গেলে অনেক রকম বিষয় আছে, সেগুলোকে সমাধানের সূত্র নিয়ে আমরা সাংগঠনিকভাবে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা এরকমভাবেই আমরা প্রধানের নিয়ে আমরা আলোচনা করে আমাদের প্রধান গঠন হচ্ছে। তৃণমূল প্রধানের বিরুদ্ধে তৃণমূলের মেম্বাররাই কিন্তু অনাস্থার প্রস্তাব নিয়ে আসছে, দেখেন এই ধরনের তো কোনো আমাদের কাছে জানা নেই। এখন পর্যন্ত একটা হয়েছিল, সেটা ওরা অন্যটুকু আমরা বলে পারিনি অনকে, সেটা নিয়ে বিষয়টা ছিল। সে তো আপনারা কালকেই শুনেছিলেন আমার কাছে যে উনি বিভিন্ন রকম কাজকর্ম করছিলেন আমাদের সঙ্গে ছেড়ে, তাই ওনার অনাস্থা আমাদের সকল সদস্যরা বারবার বসার পরেও সেটা নিয়ে এসছে। ওটা হয়েছে আজকে একজন গ্রাম পঞ্চায়েত কিছু আপনাদের কাছে এখন অসুস্থ আছে তাই উনি পদত্যাগ করেছিলেন, আবার অসুস্থতার কারণে উনি অবস্থিত হতে পারেননি। আমাদেরকে ফোন করে জানিয়েছেন যে আমি আসতে পারছি না। আপনার নাম? লতিফুর রহমান, শুধু একটু ব্লক তৃণমূল কংগ্রেস।